फ्रेंड्स আসসালামু আলাইকুম দিস ইজ আরিফ ফ্রম স্ট্রিট ইটার ওয়েলকাম করছি আমাদের ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা আসছি বাহরাইনের তুবলি এরিয়াতে মাই টাইম ক্যাফে আমাদের আজকে ইনভাইট করা হয়েছে মাই টাইম ক্যাফেতে সো চলো দেখি কি আছে আজকে লেটস গো রেস্টুরেন্টটি মানামা শহর থেকে 8 কিলোমিটার দূরে তুবলিতে অবস্থিত इनफॉरमेशन एवं लोकेशन डिस्क्रिप्शन बॉक्स है माय टाइम कैफे मूलत शीशा बेस कैफे एंड रेस्टोरेंट जा 24 घंटा सप्ताह 7 दिन खुला थाके चमत्कार इंटीरियर डिजाइन निये इंडोर एवं आउटडोर दो जगते ही रही है डाइनिंग एर सुव्यवस्था और स्पेशल हुक्का लाउंज तो थाकछेई আমাদের এই ভিডিওটি 31 জানুয়ারির আগে করা বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়াতে বাহরাইন সরকার সব ধরনের রেস্টুরেন্টটি 3 সপ্তাহের জন্য ইনডোর ডাইনিং বন্ধ রেখেছে ডাইনিংয়ে বসার আগে বাহরাইন হেলথ মিনিস্ট্রির নিয়ম মেনে নাজমুল এবং রুবেল আমাদের নাম এবং ফোন নম্বর এন্ট্রি করে নিচ্ছে কিচেনে ভিডিও করার পারমিশন না পেলেও চমৎকার নিরিবিলি পরিবেশ এবং ইন্টেরিয়র ডিজাইন আমাদের সেই কষ্টটা কিছুটা লাঘব করেছে এই নিরিবিলি পরিবেশটা পাওয়া যায় সুন্দর আগে শিশা বেস রেস্টুরেন্ট হওয়াতে সুন্দর পর থেকে কাস্টমারের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে করোনা ভাইরাস আসার পর থেকে বাহরাইনের সবগুলো রেস্টুরেন্টই কন্ট্রাক্টলেস মেনু চালু করেছে শুধু ক্যামেরাটা ওপেন করবেন আর স্ক্রিনে আসা লিংকে ক্লিক করলেই মেনু আপনার সামনে মাই টাইম ক্যাফে থেকে আমাদের জন্য সার্ভ করা হয়েছে মাস্ট ট্রাই আইটেমগুলো সো চলো দেখি খাবারগুলোর সাথে পরিচিত হই প্রথমে যে খাবারটি সার্ভ করা হয়েছে সেটা হচ্ছে গ্রিল চিকেন ব্রেস্ট তারপর রয়েছে স্পেশাল মাই টাইম ক্যাফে চিকেন বিরিয়ানি আরও রয়েছে ক্লাসিক্যাল মিনি বার্গার অ্যান্ড ব্লু লাগন মোহিতো প্রথমে আমরা ট্রাই করছি গ্রিল চিকেন ব্রেস্ট এই খাবারটি সার্ভ করা হয় ম্যাশ পটেটো মাশরুম সস এবং বয়েলড ভেজিটেবলের সাথে মাশরুম সসটি এই খাবারটিকে আরও অসাধারণ করে তোলে ব্রোকলি আর ক্যারটের সমন্বয়ে তৈরি বয়েলড ভেজিটেবলও দারুণ ছিল শুধু লবণ একটু বেশি স্পেশাল মাই টাইম ক্যাপের চিকেন বিরিয়ানি যেটার জন্য এখানে আসা অতিরিক্ত তেল মশলা ছাড়া ব্রোনলেস গ্রিল চিকেনে তৈরি বাহরাইনে আমার খাওয়া বেস্ট চিকেন বিরিয়ানি বিরিয়ানির অসাধারণ টেস্ট হবার পেছনের গল্পটা হচ্ছে এর গ্রেভি মুখে নেয়ার আগ পর্যন্ত আপনি এর স্বাদ অনুধাবন করতে পারবেন না এবার ট্রাই করছি ক্লাসিক্যাল মিনি বার্গার দেখি ভেতরে কি কি আছে লেটুস স্লাইস টমেটো বিফ পেটি এবং চিজ এবার খেয়ে এর রহস্য উন্মোচন করি খেতে অ্যাজ ইউজুয়াল বার্গারের মতোই তবে সাইজে ছোট হওয়াতে আপনি সহজেই মুখে পুরে নিতে পারবেন এখানকার সবগুলো খাবারই বেস্ট বিরিয়ানিটা বরাবরের মতোই অসাধারণ বয়েলড ভেজিটেবলের লবণটা কম হলে গ্রিল চিকেন ব্রেস্টও অসাধারণ ছিল বার্গারটাও দারুণ ছিল তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি মাই টাইম ক্যাফে থেকে আজ যাচ্ছি কিন্তু বিরিয়ানি খেতে আবার আসতে হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন দেখা হবে অন্য কোনো দিন বাহরাইনের অন্য কোনো এরিয়াতে অন্য কোনো রেস্টুরেন্টে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ